সারা দেশে চলছে মাইল সংরক্ষণ অভিযান। অবস্থান করছি নড়িয়া উপজেলার ঈশ্বরকাটি পদ্মা নদীর পারে। এই পদ্মা নদীতেই প্রতিদিন মাইল শিকার করছেন স্থানীয় কিছু জেলেরা, তবে সুযোগ বুঝেই নেমে পড়ছেন নদীতে। এবং ভোর সকাল পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত এই মাছ বেচা কেনা করা হয় পদ্মার এই পারে। ভোর সকাল থেকেই শোনা যায় পদ্মার পারে মাছের হাঁক ডাক। তবে প্রশাসন বলছেন অভিযান তাদের অব্যাহত রয়েছে এবং তারা আইনের আওতায় আনছেন জেলেদের। তবে স্থানীয়রা যেটি বলছেন যে প্রশাসন যেরকম নদীতে অভিযান পরিচালনা করছেন সেভাবেই ঠিক যেই স্পট চিহ্নিত যে স্পটগুলো রয়েছে যেখানে মাছ বেচা কেনা করা হয় সেই স্থলভাগে সেই স্পটগুলোতেই অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শরীয়তপুরে ঈশ্বরকাঠি মোড় ভেদেরগঞ্জ উপজেলার দুলারচর ও উত্তর তারাবনের ইউনিয়নের স্টেশন ঘাট, যে ঘাটগুলোতে আমরা পরিদর্শন করে দেখেছি যে সেখানে অবাধেই বেচা কেনা করা হচ্ছে মাইলেশ এবং নিধন করা হচ্ছে। তবে স্থানীয়রা যেটি বারবার বলছেন যে প্রশাসন যতটা যদি তৎপর না হয় তাহলে আসলে এই সরকারের যেই লক্ষ্যমাত্রা রয়েছে, সরকারের যে আসলে নির্দিষ্ট যে তাদের যে একটি লক্ষ্য রয়েছে যে মাইলিশের ক্ষেত্রে সেই জায়গাটায় আসলে কতটা সফল হতে পারবেন এমনটাই সংশয় ব্যক্ত করেছেন স্থানীয়রা। শরীয়তপুর থেকে মোহাম্মদ খালেক পেদা, বৈশাখী নিউজ।